সালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 2.3 থেকে 13 থেকে অঙ্কগুলো করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে আজকের অঙ্কগুলো দেখো। এর আগে আমি 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম, আজকে আমি তার পরের অঙ্কগুলো করছি। তোমরা মনোযোগ দিয়ে এটি দেখো, তাহলে আশা করছি তোমরা অঙ্ক ভালোভাবে শিখতে পারবে। এসো প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলা আছে দেখো, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত? দেখো এই অঙ্কটা করার সময় আমরা ধরে নিব, লেখো ধরি সম্পূর্ণ কাজ এক অংশ, ধরি সম্পূর্ণ কাজ এক অংশ। তারপর আমরা লিখব হাবিবা হালিমা 20 দিনে করে এক অংশ, হাবিবা ও হালিমা 20 দিনে করে এক অংশ। হাবিবা ও হালিমা একদিনে করে, নিশ্চয় একদিনে তারা কম কাজ করবে, তাহলে ভাগ হবে। আর দেখো হাবিবা হালিমা 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, তাহলে 8 দিনে কতটুকু কাজ তারা শেষ করেছে এটুকু আমরা বের করে নিই। হাবিবা হালিমা 8 দিনে করে, 1 × 8/20 এত অংশ। এটা আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 × 5 = 20, 4 × 2 = 8, মানে 2/5 এত অংশ। এবার কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে 1 / 2/5 এত অংশ। এখানে লসাগু হচ্ছে 5, তাহলে 5 / 2 = 3/5 অংশ। এখন দেখো এই যে বাকি কাজ বলেছে হাবিবা চলে গেলে, এই হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো, তাহলে এই এই যে বাকি কাজটুকু হালিমা কতদিনই করেছে? 21 দিনে। তাহলে লেখো হালিমা 3/5 এত অংশ কাজ করে 21 দিনে। অতএব হালিমা এক অংশ, এক মানে এখানে সম্পূর্ণ অংশ, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে গেলে বেশি দিন সময় লাগবে, তাহলে বেশি দিন সময় লাগলে তোমাকে এটা এই এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি, এই 21/3/5, তাহলে এটাকে 21 গুণ লেখো। এবার ভাগের ভাগকে যদি তুমি গুণ করো তাহলে উল্টায় দিতে হবে, অর্থাৎ 5 উপরে আসবে, 3 নিচে আসবে, এটা হবে 5/3 এতদিনে। এবার 3 × 7 = 21, 5 × 7 = 35, তাহলে আমরা কি লিখবো? বলেছে সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত, তোমরা লিখে দিবা সম্পূর্ণ কাজটি হালিমা 35 দিনে করতে পারত, উত্তর 35 দিন। এরপর 14 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা হয়েছে, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এখানে খেয়াল করো, একটা বাড়ি তৈরি করবে 30 জন শ্রমিক মিলে 20 দিনের কাজটা ঠিকঠাক মতো শেষ হবে, কিন্তু 10 দিন কাজ করার পর তারা খারাপ আবহাওয়ার জন্য আরো 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, তাহলে নির্ধারিত সময়ে অর্থাৎ ওই 20 দিনের ভিতরে কাজটা শেষ করতে হবে। এখানে আবহাওয়ার কারণে 6 দিন অলরেডি সময় নষ্ট হয়ে গেছে, তাহলে এখন আমাদের ওই যে হাতে আর যে 7 দিন থাকছে, অর্থাৎ 10 দিন কাজ করেছে আর 6 দিন তাদের এমনি আবহাওয়া খারাপ আবহাওয়ার জন্য নষ্ট হয়েছে, তাহলে হাতে থাকছে আর মাত্র 7 দিন, এই 7 দিনে তারা সম্পূর্ণ কাজটা শেষ করতে সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে, তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা আমরা নির্ণয় করবো। এখন আমরা লিখবো ধরি সম্পূর্ণ কাজ এক অংশ,
ধরি সম্পূর্ণ কাজ এক অংশ, সম্পূর্ণ কাজ এক অংশ, তাহলে এবার আমরা দেখবো যে 10 দিনে কতটুকু কাজ শেষ হয়েছে। আমরা লিখব জন শ্রমিক 20 দিনে করে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ কাজ করে। এই 30 জন শ্রমিক থাক, এই 30 জন শ্রমিক একদিনে কতটুকু কাজ করবে? একদিনে নিশ্চয় কম কাজ করবে। আবার অতএব এই 30 জন শ্রমিক এবার 10 দিনে কতটুকু কাজ করবে? একদিনে যতটুকু কাজ করবে 10 দিনে তার নিশ্চয় তার চেয়ে বেশি করবে। বেশি হলে গুণ হবে, তাহলে 1 × 10/20 এত অংশ, মানে 1/2 অংশ। তাহলে দেখো সম্পূর্ণ কাজ এক অংশ, তার অর্ধেক কিন্তু হয়ে গেছে। তাহলে কাজ বাকি আছে, দেখো কাজ বাকি আছে 1 × 1/2 অংশ, মানে এখানে 2 লসাগু, তাহলে 2 × 1 এত অংশ, মানে 1/2 অংশ কাজ বাকি আছে 1/2 অংশ। আর সময় বাকি আছে কয়দিন? দেখো সময় বাকি আছে এই যে টোটাল 20 দিন, তার থেকে 10 দিন কাজ অলরেডি তারা করেছে, আর আবহাওয়ার কারণে 6 দিন। তাহলে এই এত দিন, টোটাল দিন থেকে এইটুকু বাদ যাবে, তাহলে এটা হলো 20 − 16 এই দিন সমান 7 দিন। তাহলে 7 দিন সময় বাকি আছে। তাহলে এখানে দেখো আমাদের এই 30 জন শ্রমিক 10 দিনে কিন্তু অর্ধেক কাজ করে ফেলেছে। তাহলে এখন আমাদের বলেছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তা যেহেতু শ্রমিকের সংখ্যা চেয়েছে, তাহলে আমরা এই এই বাক্যটাকে আমরা একটু ঘুরে লিখবো যে 10 দিনে 1/2 অংশ কাজ করে 30 জন। লেখো 10 দিনে 1/2 অংশ কাজ করে 30 জন। অতএব একদিনে এই অর্ধেক কাজ করতে হবে। আগে 10 দিনে করছিল অর্ধেক কাজ 30 জনে, তাহলে একদিনে যদি অর্ধেক কাজ করতে হয় তাহলে নিশ্চয় বেশি লোক লাগবে। আবার অতএব এই 7 দিনে এই যে বাকি 1/2 অংশ, এইটুকু 1/2 অংশ কাজ করে 30 × 10/4 এত জনে, তাহলে এটা কত? 2 দিয়ে কাটাকাটি করো, 2 × 4 = 5 × 10, এবার 2 এর সাথে কাটো, 15 × 30 = 5, 75 75 জনে। তাহলে দেখো আমাদের যদি এই 7 দিনে আর বাকি অর্ধেক কাজ করতে হয় তাহলে 75 জন লাগবে, 75 জন লোক লাগবে। তা আমাদের আছে কয়জন? 30 জন। অতএব অতিরিক্ত লোক লাগবে, অতএব অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে কত? 75 − 30 জন সমান 45 জন। তাহলে উত্তর 45 জন। এরপর 15 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা হয়েছে? একটি কাজ ক খ একত্রে 16 দিনে, খ গ একত্রে 12 দিনে এবং ক গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ ও গ একত্রে কাজটি কতদিনে করতে পারবে? এখানে ধরো এখানেও একই নিয়মে আমরা ধরবো, ধরি সম্পূর্ণ কাজ এক অংশ। দেখো ধরি সম্পূর্ণ কাজ এক অংশ, 16 দিনে করে এক অংশ, ক ও খ একদিনে করে 1/16 এত অংশ। তারপরে দেখো আছে কত? খ ও গ 12 দিনে করে 1 অংশ,
এই খ গ একদিনে করে 1/12 এত অংশ, ক ও গ 20 দিনে করে এক অংশ। এবার অতএব ক ও গ একদিনে করে 1/20 এত অংশ। এখন দেখো এখানে কি আছে, ক ও খ, খ ও গ, আবার ক ও গ। আমরা লিখব ক ও খ, তারপরে আছে প্লাস খ ও গ প্লাস ক ও গ। দেখো এখানে আমার আছে কি, ক ও খ প্লাস খ ও গ, এবার এইগুলো একত্রে একদিনে করে, একত্রে একদিনে করে কতটুকু দেখো, যোগ করে দাও। এই 1/16 যোগ 1/12 যোগ 1/20 এত অংশ। এখন দেখো আমরা এবার এখান থেকে কিভাবে করি, এই 16, 12 আর 20 লসাগু করবো। ভালো করে লক্ষ্য করবা, এখানে কিন্তু বোঝার আছে অনেক কিছু। 2 দিয়ে দিলাম, 8 2 = 16, 6 2 = 12, 10 2 = 20, আবার 2 নিলাম, 4 2 = 8, 3 2 = 6, 5 2 = 10। তাহলে 8 তো হয় না, তাহলে এখানে কত আসছে, 2 2 = 4, 4 4 = 16, তারপরে 5 16 = 80, 80 × 3, ওটা 3 = 24, তার মানে 240 এত অংশ। এখন দেখো এই 240-কে 16 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, এখানে দেখো এই 2 2 = 4, 4 4 = 16, তাহলে থেকে যাচ্ছে কত, 3 5 = 15, তাহলে ভাগ করলে হবে 15 যোগ। এবার আমরা 12 দিয়ে ভাগ করবো, তাহলে এই 3 4 = 12 থাকবে, আছে 2 2 = 4, 4 5 = 20, এই 20 গেল। এবার এখানে দেখো 4 5 = 20, তাহলে এখানে 2 2 = 4, 3 4 = 12 এত অংশ। আর এখানে লক্ষ্য করো ক কয়টা আছে, দেখো এই ক এ একটা, এ একটা, খ এ একটা, এ একটা, গ এ একটা, একটা। এখানে লিখবো আমরা এই বা 2 ক যোগ 2 খ যোগ 2 গ, একত্রে একদিনে করে এত, সমান কত হয় এটা, 47/240 এত অংশ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বা এখান থেকে 2 কমন নাও, তাহলে কি হয় ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করে এত অংশ গেল। সুতরাং আমরা এবার লিখে দেব ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করে এই 47/240 × 2 এত অংশ। তাহলে এটা হয় 47/24 × 48, 480 এত অংশ। এবার আমাদের বের করতে হবে কি, ক খ ও গ একত্রে কাজটি কতদিনে করতে পারবে। তাহলে এবার আমরা লিখব ক খ, ক খ ও গ এত অংশ কাজ করে একদিনে, আর এক অংশ কাজ করবে কতদিনে, করলে হয়ে গেল। আমি এই অংশটা এখানে করে দিচ্ছি, দেখো এই ক খ ও গ এই 47/480 এত অংশ কাজ করে একদিনে। তো এবার এক অংশ কাজ করে, তাহলে 1 × 480/47 এত দিনে, এটাকে ভাগ করো, তাহলে 480-কে ভাগ করে দাও 47 দিয়ে, এই ভাগ করে দাও 47, এটা করলে আমরা কত পাবো, 47 × 1 = 47, 1। এখানে ভালো করে খেয়াল করো, এই 1 বিয়োগ করলাম এই 10, এখন দেখো এই 10 হচ্ছে ছোট, 47 বড়, তাহলে ভাগ করলে কি হবে, ভাগফল হবে 0,
লেখানে শূন্য দিলাম, এই শূন্যদেরকে গুণ করলাম, এই শূন্য, এই থাকে দশ। তাহলে আমি পেয়ে গেলাম কত, দশ পূর্ণ এই দশ বাই সাতচল্লিশ এতদিন। তাহলে আমাদের উত্তর কি হবে, এই যে ক খ ও গ একত্রে কতদিনে, ক খ ও গ একত্রে দশ পূর্ণ দশ বাই সাতচল্লিশ দিনে সম্পূর্ণ কাজটি করতে পারত। এরপর ষোলো নম্বর অঙ্কটি দেখো, এখানে কি বলা হয়েছে, একটি চৌবাচ্চায় দুইটি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে। মনে করো এই অঙ্কটা একটু খেয়াল করো, মনে করো এটি একটি চৌবাচ্চা, এই চৌবাচ্চায় এই পাশ থেকে একটা নল দ্বারা এটা মনে করো পূর্ণ হতে বারো ঘন্টা সময় লাগছে, আর এই পাশ থেকে আর একটা নল দ্বারা এই পাশ থেকে এটা পূর্ণ হতে মনে করো আঠারো ঘন্টা সময় লাগছে। এখন আলাদা আলাদাভাবে কিন্তু এটি, এবার দুটো নলই একসঙ্গে খুলে দেওয়া হলো, অর্থাৎ তাহলে এই খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, তাহলে সেটি আমরা বের করবো, নিশ্চয়ই খুবই অল্প সময় লাগবে, কারণ প্রথম নল দ্বারা বারো ঘন্টায় ফুল পুড়ে যাচ্ছে, দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় ফুল ভরে যায়, মানে একটা খুলে রেখে আর একটা একটা মুখ বন্ধ রেখে আর একটা খুললে সেটা মনে করো দ্বিতীয় নল, এটা আমরা বন্ধ করে রাখলাম, তাহলে এই প্রথম নল দ্বারা এটা বারো ঘন্টায় ভরে যাবে, আবার এইটা খুলে দিলাম এইটা বন্ধ করে রাখলাম, তাহলে এই দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টা এটি ভরে যাবে। কিন্তু এখন কী করা হচ্ছে, দুটি নলই খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ দুটো দিয়েই পানি এই চৌবাচ্চায় আসবে, তখন এই খালি চৌবাচ্চাটি ভর্তি কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করবো। তাহলে আমরা লিখবো, ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি, সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ, প্রথম নল দ্বারা, প্রথম নল দ্বারা বারো ঘন্টায়, বারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, এই প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই বারো এত অংশ, এবার দ্বিতীয় নল দ্বারা, দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই আঠারো এত অংশ। এবার আমরা লিখব, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয়, এই দুটো যোগ করে ফেলব, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় কত পূর্ণ হয়, এইটা যোগ এইটা, তাহলে ওয়ান বাই বারো যোগ ওয়ান বাই আঠারো এত অংশ। দেখো লসাগু কত, লসাগু এভাবে করে ফেললো, এই বারো আর আঠারো, আমরা তিন দিলাম, তিনে চারি বারো, তিন ছয় আঠারো, আবার আমরা দুই নিলাম, দুই দুগুণি ছয়, তিন দুগুণি ছয়, তাহলে এই তিন দুগুণি ছয়, ছয় দুগুণি বারো, তিন বারো ছত্রিশ, লসাগু হয়ে গেল আমাদের ছত্রিশ, ছত্রিশকে বারো দিয়ে ভাগ করো হয় তিন, ছত্রিশকে আঠারো দিয়ে ভাগ করো হয় দুই, তাহলে হয় তিন আর দুই পাঁচ বাই ছত্রিশ এত অংশ। তাহলে আমরা লিখবো এবার, এই পাঁচ বাই ছত্রিশ এত অংশ পূর্ণ হয় এক ঘন্টায়, অতএব এক অংশ পূর্ণ হয় এক গুণো ছত্রিশ বাই পাঁচ ঘন্টায়, এবার ভাগ করো, এই ছত্রিশ ভাগ পাঁচ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, বিয়োগ করি থাকে এক, এটা হলো সাত পূর্ণ এক বাই পাঁচ এত ঘন্টা। তাহলে আমরা কী লিখব, দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি সাত পূর্ণ এক বাই পাঁচ ঘন্টায় পূর্ণ হবে,
উত্তর 7:15 ঘন্টা। তাহলে এই যে কথাটুকু আমি শেষে বললাম এটি তোমরা লিখে দিবে। শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে অনুশীলনী 2.3 এর 13-16 অর্থাৎ 13, 14, 15, 16 এই 4টি অঙ্ক করে দিলাম। আশা করছি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে এই জাতীয় প্রশ্নে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো ধীরে ধীরে করে দেব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।